অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। কর্কট রাশি অক্টোবর 2020 কেমন যাবে এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলি। কোন কোন দিকে কর্কট রাশির এই অক্টোবর মাসে শুভ এবং কোন কোন দিকে সাবধানতা অবলম্বন করা উচিত এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো। এটি মাসিক রাশিফলের ভিডিও। কর্কট রাশির কেমন যাবে এই অক্টোবর মাস তাই নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। অগ্রিম দুর্গাপূজার শারদীয়া দুর্গাপূজার শুভেচ্ছা, অভিনন্দন ও আন্তরিক ভালোবাসা আমি প্রত্যেক প্রিয় দর্শক বন্ধুকে জানাই। প্রত্যেকের এই দুর্গাপূজা ভালো কাটুক এবং আপনাদের জীবনে হয়ে উঠুক আনন্দময় এবং আপনারা সকলে যেন সুস্থ এবং ভালো থাকেন, এটা আমি ঈশ্বরের কাছে কামনা করি। আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993, এটা অনলি ফর বুকিং। আপনারা যদি আমাকে দেখাতে চান বা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চান, এখানে অবশ্যই আপনারা মেসেজ করুন বা কল করুন। সকাল 11:00 থেকে রাত্রি 8:00 পর্যন্ত এখানে আপনাদেরকে কল বা মেসেজ করলে সেটা উত্তর দেওয়া হবে। কিন্তু এখানে আপনারা আমার রাশি বা আমার লগ্ন কি এখানে জানতে চাইবেন না, এটা অবশ্যই আপনারা কমেন্টস বক্সে করুন, সেখানে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করা হবে। এখানে শুধুমাত্র বুকিংয়ের জন্য, অনেকেই রাশি লগ্ন জানতে চাইছেন, প্লিজ এখানে শুধু অনলি ফর বুকিং বারবার বলছি। এখানে আপনারা অ্যাপয়েন্টমেন্ট করতে পারবেন এবং আপনারা আপনাদের জন্মকুণ্ডলী বিচার করতে পারবেন এবং আপনাদের সমস্যা নিয়ে সেখানে আলোচনা করতে পারবেন। তো শুরু করা যাক ভিডিওটি। দেখুন, কর্কট রাশির সপ্তমভাবে শনি গ্রহের অবস্থান, সক্ষেত্রিক মার্গী শনি, এবং ষষ্ঠভাবে সক্ষেত্রিক মার্গী বৃহস্পতি, এবং রাশির একাদশ স্থানে তুঙ্গস্থ রাহুর অবস্থান, এবং রাশির নবম স্থানে মঙ্গল বক্রী অবস্থায় অবস্থান করছে। অর্থাৎ আপনাদের পঞ্চমপতি এবং দশমপতি মঙ্গল নবমভাবে বক্রী হচ্ছে, এবং এর সাথে সাথে জানায় আপনাদের রাশির দ্বিতীয়ভাবে শুক্র গ্রহের অবস্থান, এবং রাশির চতুর্থভাবে বুধ গ্রহের অবস্থান, এবং 16 তারিখ পর্যন্ত, 16 অক্টোবর পর্যন্ত রবি আপনাদের রাশির তৃতীয়ভাবে অবস্থান করছে, এবং 16 অক্টোবরের পর এই রবি আপনার রাশির চতুর্থভাবে অবস্থান করছে, অর্থাৎ বুধের সাথে বুধাদিত্য যোগ। যদিও বা এই তুলা রাশির ঘরে বুধাদিত্য যোগ সেই পরিমাণে শুভ ফল কিন্তু প্রদান করে না, মানে সেখানে যেমন কন্যা রাশি বা সিংহ রাশি বা মিথুন রাশিতে যে বুধাদিত্য যোগের যে বলবত্তা থাকে সেই বলবত্তা কিন্তু তুলা রাশিতে থাকে না। তো দেখুন, এ মাসে আপনাদের কথার মধ্যে যথেষ্ট মধুরতা লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ আপনার কথাতে মানুষ অ্যাট্রাকটিভ হবে এবং প্রেমজ সম্পর্কের ব্যাপারটাতে এ মাসে খুব ভালো, নতুন প্রেম আপনাদের জীবনে আসবে, পুরাতন প্রেম কামব্যাক করবে, প্রেমের ক্ষেত্রে সম্পর্কের উন্নতি কিন্তু আপনাদের হবে, অর্থাৎ প্রেমজ দিকটা কিন্তু কর্কট রাশির যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে। বিয়ে সংক্রান্ত ব্যাপার, যারা বিবাহ নিয়ে খুব টেনশনে ছিলেন, এই অক্টোবর মাস থেকে আপনারা বিয়ের ব্যাপারে এগিয়ে যেতে পারেন। শুভ বিবাহের যথেষ্ট কানেকশান দেখা যাচ্ছে, গাঢ় বিবাহের যোগ কিন্তু দেখা যাচ্ছে। বিয়ের ব্যাপারে আপনারা এগিয়ে যান, নিশ্চিতরূপে আপনাদের বিয়ের ব্যাপারে আপনারা কিন্তু সাকসেস পাবেনই পাবেন। এবার আপনাদেরকে বলি, আপনাদের রাশির একাদশ স্থানে এই রাহু তুঙ্গ গৃহে অবস্থান করছে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু লটারি ফাটকা সাতটা থেকে প্রচুর অর্থ কিন্তু আপনারা পাবেন। এ সময়তে যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে আপনাদের লটারি থেকে, সাতটা থেকে, শেয়ার মার্কেট থেকে, স্টক বিজনেস থেকে, এগুলো কিন্তু আপনাদের যথেষ্ট হবে। বিদেশ যাত্রার যোগ কিন্তু যথেষ্ট দেখা যাচ্ছে, বিদেশ যাত্রা, বিদেশ ভ্রমণ এগুলো কিন্তু হবে, বিদেশ থেকে অর্থ আসার সম্ভাবনা। যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট একটা সুবর্ণ সুযোগ আসতে চলেছে। যারা ডান্সিং, গান, অভিনয়, শিল্পকলা, অ্যাক্টিং, মডেলিং এগুলোর সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো, তাদের কিন্তু এই অ্যাক্টিং, মডেলিং, ডান্স এগুলোর দিকে কিন্তু যথেষ্ট শুভ ফল কিন্তু প্রদান করবে কর্কট রাশির ক্ষেত্রে। এবং আপনারা এ মাসে আত্মীয় স্বজন থেকে সহযোগিতা পাবেন,
আত্মীয়দের থেকে সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। এবং মঙ্গল নবমভাবে বকরি হয়ে অবস্থান করছে কর্মক্ষেত্রে, দেখুন দশমপতি নবমভাবে বকরি, অর্থাৎ কর্মক্ষেত্রে কিছুটা কিছু ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে পারেন, কর্মক্ষেত্রে যথেষ্ট চাপ বাড়বে এবং কর্মক্ষেত্রে আপনি যে হারে পরিশ্রম করেন সে অনুযায়ী কিন্তু আপনারা পারিশ্রমিক কিন্তু পাবেন না যারা বেসরকারিতে আছে। সরকারি ক্ষেত্রে কিন্তু যথেষ্ট কাজের চাপ কিন্তু বাড়বে, এবং যারা সেনাবাহিনীতে আছেন, যারা আর্মিতে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও সাবধানতা অবলম্বন করুন। ভাগ্য আপনাদের আপ অ্যান্ড ডাউন কিন্তু এ মাসে করবে, অর্থাৎ কোনো সময় দেখবেন ভালো দিক দেখা যাবে, কোনো সময় দেখবেন কিছু 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 ক্ষেত্রে কিছু কিছু কাজ আপনাদের কিন্তু আটকে গেছে, এই দিকগুলো কিন্তু দেখা যাচ্ছে কর্কট রাশির জন্য। এবং দেখুন আপনাদের রাশির চতুর্থভাবে এই বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু পারিবারিক সুখের জায়গা তৈরি করবে এবং যথেষ্ট বুদ্ধি দিয়ে আপনারা কোনো কাজ, ব্যবসার দিকটা আপনাদের যথেষ্ট ভালো। যারা ফুডের বিজনেস করছেন, যারা গার্মেন্টসের বিজনেস করছেন, যারা গোল্ডের বিজনেস করছেন, বা যারা কনস্ট্রাকশন বিজনেস করছেন, বা যারা হার্ডওয়্যারের বিজনেস করছেন, বা যারা অনলাইনে যারা কাজকর্ম করেন অনলাইনের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো। যারা কসমেটিক্সের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা খুবই শুভফল প্রদান করবে। শরীর স্বাস্থ্যের দিকটা আপনাদের যথেষ্ট ভালো দেখা যাচ্ছে, অর্থাৎ যাদের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা ছিল সেই শারীরিক পার্টটা কিন্তু আপনাদের যথেষ্ট উন্নতি হবে। আমার এই কথাগুলো শুনে যাদের একটুকু গাছের পাতা নড়ছে না, আপনারা জানবেন বাই বার্থ চার্ট আপনাদের রাশিচক্রে কোনো ডিস্টার্বেন্স আছে, বা আপনার কোনো অশুভ গ্রহের দশা, মহাদশা বা অন্তর্দশা বা প্রত্যন্তদশা চলছে, এই জায়গাগুলো আপনারা এক্সপার্ট অ্যাস্ট্রোলজার কাছে গিয়ে আপনারা একবার হলো অ্যানালাইসিস করে নিন এবং সেখানে রেক্টিফিকেশান করান। এবং এ মাসে যথেষ্ট আপনাদেরকে কিন্তু পরিশ্রম করতে হবে, পরিশ্রমের জায়গাটা আপনাদের যথেষ্ট কিন্তু করতে হবে, অর্থাৎ আপনাদেরকে যথেষ্ট খাটতে কিন্তু এ মাসটাতে হবে। ব্যবসার দিকটা আপনাদের যথেষ্ট ভালো, ব্যবসার ক্ষেত্রে আপনারা যথেষ্ট ডেভেলপমেন্ট করবেন, ব্যবসার ক্ষেত্রে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন, ব্যবসা সংক্রান্ত দিকটা কিন্তু ভালো। দূর যাত্রা কিন্তু আপনাদের এ মাসে হবে এবং আপনাদের ডিজায়ার কিন্তু পূরণ হবে। এবং এ মাসে আপনারা ফ্ল্যাট বা গাড়ি এগুলো কিন্তু কেনার সম্ভাবনা আছে। এই বৃহস্পতির নবম দৃষ্টি আপনার রাশির দ্বিতীয়ভাবে পড়ছে, অর্থাৎ ধনুভাবে। আমি বারবার বলছি বৃহস্পতি যেভাবে দৃষ্টি দেয় সেখানে গঙ্গা জলের মতো পবিত্র করে। এবং দশমভাবে কর্মভাবে দৃষ্টি, কর্মকেন্দ্রিক সমস্যা কিছুটা হলেও কাটবে, যদিও মঙ্গল আপনার বকরি তাও কর্মকেন্দ্রিক সমস্যা কাটবে। এবং দ্বিতীয়ভাবে এই বৃহস্পতির দৃষ্টি আপনাদেরকে অর্থ আগমনের দিকে কিন্তু যথেষ্ট সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। এবং কিছু কিছু ক্ষেত্রে পিতার হেলথ নিয়ে আপনাদের সমস্যা আসতে পারে, পিতার হেলথের দিকটা আপনারা অবশ্যই নজর রাখুন, প্রয়োজনে আপনারা ডাক্তারের সঙ্গে কনসালটেন্সি করুন। এবং ভাই থেকে কিছুটা হলেও মতান্তর বা ভাইয়ের সঙ্গে ঝুটঝামেলা এগুলো কিন্তু থাকবে। কিছু কিছু ক্ষেত্রে সম্পত্তিগত দিকগুলো নিয়ে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা কিন্তু দেখা যাচ্ছে। ভাতৃস্থানটা এ মাসে কিন্তু খুব একটা শুভকর নয়। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।